সেটা আমেরিকান এমব্যাসেডরই হোক আর পৃথিবীর যে কোনো দেশের এমব্যাসেডর বা সকল এমব্যাসেডররা মিলে বললেও হবে না আমরাও চাই সকল ছোট বড় বিএনপি বড় দল সকল দল নির্বাচন অংশ গ্রহণ করবে কেউ যেন উস্কায় না যে আপনারা নির্বাচনে যায়েন না সেটা আমেরিকান এমব্যাসেডরই হোক আর পৃথিবীর যে কোনো দেশের এমব্যাসেডর বা সকল এমব্যাসেডররা মিলে বললেও হবে না আমরাও চাই আমরা সর্বাত্মক চেষ্টা করব শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা করব সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য 13 সালেও তারা নির্বাচন বানচাল করার জন্য হরতাল করছে অবরোধ করেছে রেল লাইন তুলছে বিদ্যুতের লাইন কেটে দিয়েছে নির্বাচনের দিন 14 সালের বিভিন্ন নির্বাচনী সেন্টারে আগুন দিয়েছে একদম লেজ গুটায়া বিএনপির অফিস এসে উঠছিল নিজের ঘরে মুখে কালিমা লেপন করে মুখে কালিমা লেপন করে ফিরে গেছে বিএনপি এখন আবার সেই একই স্লোগান একই কোরাস গাওয়া শুরু করছে তত্ত্বাবধায়ক সরকার না হলে তারা নির্বাচনে যাবে না সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না ঠিক আছে তারা নিবৃত হবে এবং দেশে তারা আমরা তো তাদের দিয়েছিলাম তারা সমাবেশ করুক মিটিং করুক সরকারের সমালোচনা করুক পত্রপত্রিকা রয়েছে টেলিভিশন রয়েছে কোথায় কোনো বাধা নেই যে যে কথা বলা বলতে বলছে তারা সংসদে বলতেছে কোনো সমস্যা তো নাই কেন তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে এই পরিস্থিতি আমরা কোনো ক্রমেই হতে দেব না দেশের শান্তি মানুষের জানমালের নিরাপত্তা মানুষের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা এবং দেশের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য শান্তি রক্ষায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের সক্ষমতা দিয়ে যা যা করা দরকার তাই করবে বর্তমান সরকার 2008 সালে জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করে পরবর্তীতে 2014-2018তে আবারও বিপুলভাবে বিজয়ী হয় এবং জনগণের সমর্থন নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশ পরিচালনা করছে উন্নয়নের ক্ষেত্রে আমি বলবো যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে অর্থনীতির সকল ক্ষেত্রে সামাজিক উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ফোরলেন রাস্তা পদ্মা সেতু আইসিটি কম্পিউটার প্রত্যেকটা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল বাংলাদেশে ইনশাআল্লাহ এখন খাদ্যের কোনো ঘাটতি নাই আমরা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ আজকে দেশে মঙ্গা নাই কোনো দুর্ভিক্ষ নাই আদা দুর্ভিক্ষ নাই খাদ্য নিয়ে কোনো হাহাকার নাই মানুষ এখন জীবনযাত্রার মানও অনেক উন্নয়ন করেছে এই প্রেক্ষিতে আর একটা নির্বাচনের দিকে আমরা যাচ্ছি 2023 সালে